राज्य जॉइंट एंट्रेंस के फल प्रकाश सरासरी चोख रखबो सेई संवाद बैठके আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী যিনি আমাদের সহযোগিতা করতে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আরে থিয়েটার পরে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলা প্রশাসনকে এবং সর্বোপরি আমাদের পোস্টমাস্টার জেনারেল এবং তার আধিকারিকদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা আমাদের সবসময় যারা আমাদের সঙ্গে থেকেছেন সমস্ত সেন্টার ইনচার্জ রোভিং অবজারভার তারা আমাদের সবসময় আমাদের সঙ্গে থেকে এই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে আর আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাদের প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া বন্ধু বান্ধবদের যারা আমাদের সব সময় ছিলেন আছেন এবং থাকবেন এবার আমি আপনাদের কতগুলো প্রশ্ন কথা লাগি পরীক্ষার্থীদের যে সংখ্যা সেটা কত বছরে সিট ম্যাট্রিক্সটা তৈরি করে আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্গত ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবার সেটা কি হচ্ছে এবার এআইসিটিই যেটা কি আমাদের এই টেকনিক্যাল এডুকেশনের নির্বাহ মানে তারা এরা পরিচালনা করে তাদের কাছে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজ তারা তাদের নতুন কলেজ হলে বা তাদের নতুন যদি সাবজেক্ট যদি তারা অ্যাপ্লাই করে নতুন সাবজেক্ট অ্যাডিশন অল্টারেশন করতে যায় তার জন্য এআইসিটি এর কাছে তাদের আবেদন করতে হয় এবং আবেদন করবার পর এআইসিটি যেটা ফাইনালি যে গ্রান্ট দেবে 30 জুলাই এখন 30 জুলাই যদি আমাদের লাস্ট ডে ফর গ্রান্টিং অফ অ্যাপ্রুভাল হয় তারপর সেটা সব ইউনিভার্সিটি বা কলেজগুলোর কাছে আসবে তারা সেগুলো আবার সেটা কোথায় দেবে আমাদের ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে দেবে তাহলে 30 জুলাই হলে এই কাজটা করার পর তার পরবর্তী কাজটা করতে আরো আমরা ধরে নিচ্ছি দিন দুয়েরও সময় লাগতে পারে তার মানে আমরা ধরে নিচ্ছি 15 আগস্ট নাগাদ আমরা ডিপার্টমেন্টের কাছ থেকে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ম্যাট্রিক্স পাবো এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যদি আরো 7-8 দিন সময় লাগে আমরা আশা করছি আগস্ট মাসের 3rd উইকে তৃতীয় সপ্তাহে আমরা আমাদের রেজিস্ট্রেশন শুরু করতে পারব কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন শুরু করতে পারব প্রাসঙ্গিকভাবে আরো কথা বলে দিই আমাদের কিন্তু এই যে কাউন্সেলিং হয় তাতে কিন্তু আমাদের জয়েন্ট পরীক্ষাটা বিজেই পরীক্ষা দিয়ে যারা পরীক্ষা কোয়ালিফাই করছে র‍্যাঙ্ক পেয়েছে তারাও যেমন পার্টিসিপেট করে আর একটা 10% সিট কিন্তু আছে যারা নাকি জেই মেন্স এর থেকে আসে এখন জেই মেন্স এর যে শিডিউল তারা আমরা পাচ্ছি তাদের ফার্স্ট ফেজটা শুরু হবে এই জুন মাসের লাস্ট উইকে এবং ফার্স্ট ফেজে পরীক্ষাটা শুরু হবে এবং সেকেন্ড ফেজে পরীক্ষাটা হবে হচ্ছে জুলাই মাসে তারপরে জেই অ্যাডভান্স পরীক্ষা হবে সুতরাং এই সমস্ত বিষয় করে এবং আরেকটা ব্যাপার বলি আমরা তো আর্কিটেক্ট যারা জয়েন্ট পরীক্ষা দেয় তারা আর্কিটেক্ট করতেও চায় আর্কিটেকচার কোর্স করতে চায় এখন আর্কিটেকচার কোর্স করতে গেলেও কিন্তু নাটা বলে একটা পরীক্ষা তাদের কোয়ালিফাই করতে হয় সেটা ফার্স্ট ফেজটা হয়ে গেছে সেকেন্ড ফেজ হবে হচ্ছে দুটো পর্যায়ে জুলাই মাসে দুটো সপ্তাহ দুবার তাদের পরীক্ষাটা হবে নাটা সুতরাং এই সমস্ত কিছু আমরা মাথায় রেখে আমরা ঠিক করেছি যে আগস্ট মাসের 3rd উইকে আমরা আমাদের কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন শুরু করব এবং আমাদের মনে হয় সেপ্টেম্বরের শেষের দিকে আমরা হয়তো আমাদের কাউন্সেলিং এর তিনটে পর্যায়ে যেটা আমরা গতবার আমরা যে সিস্টেমটা রেখেছিলাম যেটা নাকি প্রথমে হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড তারপরে হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড থার্ড রাউন্ড হচ্ছে আমাদের মপ আপ রাউন্ড এইভাবে করে তিনটে রাউন্ডে করে আমরা শেষ করে দিতে পারব এবার আমি আসছি আমাদের মূল জায়গায় যেটা নাকি আমরা আজকে রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছি এবার আমাদের পরীক্ষাটা হয়েছিল 30 এপ্রিল
টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট রেজিস্টার করেছিল যারা নাকি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা রেজিস্টার করেছিল 101,413 জন। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ছিল, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে সেটা ছিল 32,000। এবার কতজন অ্যাপিয়ার করেছে তার শতাংশ অনুযায়ী অ্যাপিয়ারের সংখ্যা হচ্ছে 80.26%, মানে 80.26% অফ দি রেজিস্টার্ড ক্যান্ডিডেট। তার মানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করেছে 81,393। সেখানেও যদি আমরা পশ্চিমবঙ্গে শতাংশ আমরা ভাবি তাতে হয়েছে 62,913 জন এবং পশ্চিমবঙ্গের বাইরে হয়েছে 18,480 জন। এবার কত শতাংশ পাস করেছে, এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 98.5% ছাত্রছাত্রী র্যাঙ্ক পেয়েছে। র্যাঙ্ক পাওয়ার অর্থ হচ্ছে তারা 0 থেকে 0 বেশি পেয়েছে। এবার সাকসেসফুল ক্যান্ডিডেট যেটা 80,132 জন পেয়েছে তাদের মধ্যে আমাদের ছাত্রদের সংখ্যা হচ্ছে 58,623, 73.2%, এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 21,509, এটা হচ্ছে 26.8%। যদি মানে শতাংশ হিসেবে করা হয় গতবারেও কিন্তু একই পার্সেন্টেজ কিন্তু ছিল। এবার ডোমিসাইলের মধ্যে যদি হয় এই যারা নাকি অ্যাপিয়ার পাস করেছে র্যাঙ্ক পেয়েছে তাদের মধ্যে 61,794 জন হচ্ছে পশ্চিমবঙ্গের আর 18,338 জন হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে। এবার বোর্ড ওয়াইজ যদি আমরা দেখি পারফরমেন্স তাতে দেখা যাবে আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের সংখ্যাটাই সর্বাধিক। তারা কৃতকার্য হয়েছে বা র্যাঙ্ক পেয়েছে 41,839 জন, শতাংশের হিসাবে 52.2%। আইএসসি তে 2,146 জন, সেটা হচ্ছে 2.5%। সিবিএসই তে 22,227, যেটা হচ্ছে 27.74%, 7.4%, এবং অন্যান্য বোর্ডের থেকে তারা হয়েছে প্রায় 13,920 জন, 17.37%। এবার পশ্চিমবঙ্গের যে যারা পাস করেছে মানে র্যাঙ্ক পেয়েছে এ তার যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ পারফরমেন্স ইভ্যালুয়েশন করি প্রত্যেকের রিপ্রেজেন্টেশন ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রথম পাঁচখানা ডিস্ট্রিক্ট যারা সবচেয়ে ভালো করেছে তারা হচ্ছে 1 নম্বর হচ্ছে নর্থ পরগনা, এবং তারপরে আসছে পূর্ব মেদিনীপুর এবং পঞ্চম হচ্ছে হুগলি। সবাই ভালো করেছে কিন্তু শতাংশের বিচারে এরা সবচেয়ে বেশি তারা ভালো পার্সেন্টেজ করেছে। আর আমাদের যেটা 30 এপ্রিল পরীক্ষা হয়েছিল তাতে আমাদের আপনারা সবাই জানেন 277খানা সেন্টার হয়েছিল, তার মধ্যে 274খানা সেন্টার হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, দুটো হচ্ছে আসামে এবং একটা হচ্ছে ত্রিপুরাতে। আর নাম্বার অফ সেন্টার ইনচার্জ ছিল 277-এর জন্য 277 জন, অ্যাসিস্ট্যান্ট সেন্টার ইনচার্জ হচ্ছে 110 জন, নাম্বার অফ বোর্ড অবজারভার্স 315 জন, আর রোভিং অবজারভার ছিলেন 77 জন। এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং 170খানা পিনকোড, যদি আমরা পশ্চিমবঙ্গের 170খানা পিনকোডে এই পরীক্ষাগুলো হয়েছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্যই এটা সুষ্ঠুভাবে সম্পাদন করা গেছে। এবার আসছি টপ 10 ক্যান্ডিডেট। এবারে একটা একটা উল্লেখযোগ্য বিষয় যেটা নাকি বোধহয় কোনো সর্বভারতীয় পরীক্ষা বা কোনো পরীক্ষাতেই বোধহয় এটা দেখা যায় না, প্রথম যিনি হয়েছেন তার নাম হিমাংশু শেখর, দ্বিতীয় যিনি হয়েছেন তার নামও হিমাংশু শেখর, এবং এটা অভাবনীয়। আমরা
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ শেখর, তিনি আমাদের ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র এবং তিনি সিবিএসসি ছাত্র। সেকেন্ড হয়েছে যিনি হিমাংশু শেখর, তিনি নির্মাণ বিদ্যা জ্যোতি শিক্ষা স্কুল, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ির ভানুনগরের, শিলিগুড়ি ভানুনগরে, তিনিও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্র। থার্ড হয়েছে সপ্তর্ষি মুখার্জি, ফিউচার ফাউন্ডেশন স্কুল, আইএসসি বোর্ডের ছাত্র। ফোর্থ হয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুলের একজন ছাত্রী জাহ্নবী শ, তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রী। পঞ্চম হয়েছেন কৌস্তব চৌধুরী, কুচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে রিপ্রেজেন্ট করছেন। ষষ্ঠ হয়েছেন সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের ছাত্র, তিনিও আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের রিপ্রেজেন্ট করছেন ছাত্র। সপ্তম হয়েছেন দেবরাজ কর্মকার, ডিবিএমএস কদমা হাই স্কুল জামশেদপুর, তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্র। অষ্টম হয়েছে অগ্নিধ্র দে, তিনি সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র এবং তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। নবম হয়েছেন অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ স্কুল, কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। এবং দশম হয়েছেন, দশম র্যাঙ্ক করেছেন শুভঙ্কর ব্যানার্জি, সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর, তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্র। তার মানে দেখা যাচ্ছে ছজন আমাদের সিবিএসসি বোর্ডে, দুজন আইএসসি বোর্ডে এবং দুজন আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ডে, কিন্তু শতাংশের হিসাবে আমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি বোর্ডে ছাত্রছাত্রীরা কিন্তু খুব বেশি ভালো করেছে। আমাদের শেষের দিয়ে আমরা আরেকজন ধন্যবাদ আমাদের প্রাপ্য, কারণ মানে সবাই আমাদের সহযোগিতা করেন, কিন্তু কয়েকজন যারা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সমস্ত যারা বোর্ড মেম্বার রয়েছেন তাদের, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটি মেম্বার আছেন তাদের, আমাদের সমস্ত আধিকারিক যারা রয়েছেন তাদের, এবং আমাদের সমস্ত কর্মী বন্ধু যাদের নিরলস প্রচেষ্টায় আমরা কিন্তু এই সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পাদন করতে পারছি, পেরেছি, এবং আজকের অনুষ্ঠানটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি। নমস্কার। এটা গতবারের মতো 34,000-এর মতন আমরা ধরে এক্সপেক্টেড, 32,000-34,000-এর মতন হবে, সেটা ফাইনালি জানা যাবে যখন নাকি আমরা সিট ম্যাট্রিক্সটা পাবো। এইখানে কিন্তু ওই মানে এগিয়ে পিছিয়ে না, নম্বরের পার্থক্য কিন্তু খুবই কম, পয়েন্টেরও হতে পারে, আমরা সেটা কিন্তু বিচার করি না, পয়েন্টের ফ্র্যাকশন অফ পয়েন্টস এর বেসিসে যে একটু বেশি নম্বর পাবে সে, তারপর দেখা যাবে হয়তো পাঁচজন। গতবারে আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ডের ছেলে মেয়েরা অনেক ভালো করেছে, মানে এটা কিন্তু খুব ফ্র্যাকশন অফ পয়েন্ট, আমরা বলছি 0.25% যদি কেউ পায় সেও কিন্তু র্যাঙ্ক হোল্ডার।